গীতা এল এল বি ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় কৃপান গীতাকে ফোন করে বলে আপনি তো ঝর্ণা দেবীকে সরিয়ে দিয়েছেন যারা সেদিন পুলিশে স্টেটমেন্ট দিয়েছিল তাদের সাথে কৃপাণ কথা বলে দেয় আর বলে এগুলো আমার সাজানো ছিল গীতা বলে আমি এর শেষ দেখে ছাড়বো এরপর অগ্নিজিৎ মুখার্জি গীতাকে এই কেসে লড়তে বারণ করে আর সেই মুহূর্তে বন এসে বলে ওদের এটাও বলে দিন এই বাড়ি থেকে যেন এই দুই বোনও চলে যায় তারপর মেহেক অঙ্কিতের সাথে দেখা করতে চাইলে গীতা বলে একা কোথাও যেও না সেই সময় পদ্ম এসে গীতাকে বলে আমি যাচ্ছি গীতা বলে ঠিক আছে কোনো সমস্যা হলে আমাকে ফোন করে জানাস এরপর মেহেকে পদ্মকে বলে আমরা ড্রেস চেঞ্জ করব। দেখি অঙ্কিত আমাকে চিনতে পারে কিনা এইদিকে ধীমান সেন অগ্নিজিতের কাছে আসে আর বলে আপনি আমার কেসটাতে লড়ুন না হলে কিন্তু জেল জেল হয়ে যেতে পারে বলে ওর হলেও পরে বেল পেয়ে আবার কোর্টে যাবে তখন ধীমান সেন বলে আপনি এক্ষুনি গীতাকে ফোন করুন তারপর গীতাকে ফোন করে বলে তুমি এই কেসটাতে লড়ো না গীতা বলে আমি এই কেসটাতে লড়বো একবার এই কেসটাতে লড়েই দেখি না আর বাড়িতে ফিরে আসুন একটু পরেই বিজয়া শুরু হবে এই বলেই ফোনটা রেখে দেয় তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন